আসানা আমি বলতে একটাই নাকি? হ্যাঁ। আচ্ছা ওই দুবাই তো একটা ফোন দিতে হইব। আচ্ছা ফোন মোবাইল এখন দুবাইয়ে রাইট না দিন এটা তো বুঝতে পারতেছি না। আরে রাইটও হইতে পারে আবার দিনও তো হইতে পারে না, হিসাব করলে বোঝা যাবে আর কি কয় ঘন্টার ডিফারেন্স। তবে রাইট হলে ভালো আর কি। আচ্ছা ব্যবসা বাণিজ্য করে তো হোটেল মডেল দুবাই তো মনে করো বিজনেস এরিয়া, আবার তেলমেল ক্ষেত্র আছে, সারাদিন কাম কাজ করে দিনের বেলা মনে করেন যে একটু নিরিবিলি থাকে না, রাইতের বেলা নিরিবিলি থাকে, তখন কথা কইতে আরাম আর কি। আরে রাইতেই তো ওদের ব্যস্ততা বাড়ে মামুন। কেমনে রাইতে তো ওরা সুরাপান করে, আর সুরাপান করলে তো মনে করো যে কথা বলবো ওই কথা কি আমরা বুঝতে পারুম? তোর মামা তুমি যে কি কও না, ওরা যা পান করে ওরা কি এসব আংলা বাংলা আমগো মতো খায়? ওরা খায় হলো দামি জিনিস, অ্যাম্পেন শ্যাম্পেন, বুঝছো? হ্যাঁ জীবন চক্ষুতে হয় না এইসব। বাবা রে আমি ওগুলো দেখতেও চাই না। তাইলে মামা উল্টা পাল্টা কেলে কথা কও, ওরা এসব খায় না, খাইলেও মনে করো যে অনেক দামি জিনিস খায়, ওরা সব সবসময় জুস জুস খায়। জুস আবার আমগো দেশের লানি এরকম না, বুঝছো? ওই যে ফল ফরমালিন মারমালিন মারে এগুলি না, একদম গাছের থেকে টাপ করে পরে টপ করে মনে করো যে ব্লেন্ডারে দিয়া জুস বানা কাট করে খায় বলায়, ব্যাপার স্যাপার আলাদা, বুঝছো? যদি দুবাইয়ের ছেলে হয় তাহলে আমি একদম রাজি, খালি একটা শর্ত আছে আমার, সন্ধ্যার মধ্যে কিন্তু সেই দুবাইয়ের ছেলেরে এখানে হাজির করা লাগবে। আচ্ছা আপা এই যে তুমি রাজি হয়েছো না, দেখবা দুবাইয়ের বড় লোকের পোলারা সবাই শেরওয়ানি পরে তোমার জন্য ওয়েট করতেছে, তুমি এখন বাইসে নিবা কোনটাকে তুমি বিয়ে করবা? রাজি তো হয়ে গেছে, একটা জিনিস দেখছো মামা, নিজের বিয়ার কথা কোনো মাইয়ার এইভাবে বলতে দেখছো? কেমনে করে কইতেছে সিল্লায় সিল্লায়, লজ্জা সরম একবার শেষ হয়ে গেছে আমার বোনটার। মাঝে মধ্যে মনে হয় কি মামা জানেন, বাপ মা মরে যাওয়ার পরে আমার বোনটারে মনে ঠিক মতো মানুষ করতে পারি নাই, নিজের বিয়ার কথা কি মন বেলাজার মতো এইভাবে বলতেছে। আছে না একটা জিনিস লজ্জা সরমেরও তো ব্যাপার আছে, বাংলার নারী বোঝেন না এরকম করে কেছি। আচ্ছা আছে নাকি আপনার জানা শোনা আমার মধ্যে মানে শেখ টেক জাতীয় কোনো পোলা টোলা আছে, শেখের পোলা জাতীয় কিছু আছে? চাটানবাজি বাদ দিয়া তোর ভাইয়ের কাছে যা, যাইয়া বল যে দুবাইয়ের ছেলে কিন্তু লাগবে, আবার দুবাইয়ের ছেলে না পাইয়া যদি বাংলাদেশি একটা রাইনা হাজির করে তাহলে কিন্তু খবর আছে। আচ্ছা আমি এখন যাইতেছি। আর আমার কাছে শেখের ছেলে করতে হইব? আর তুই তো শেখের ছেলের গল্প বললি না। আমি তো ভাইজান কি কিছু আপা কিন্তু কথাটা জোরে জোরে বলছে, তোমরা সবাই শুনছো শুনছো না? এখন তাদের শেখের পোলা ম্যানেজ করো, শিগগিরই দুবাই ফোন দাও। আচ্ছা ঠিক আছে তুই যা আমি দেখতেছি। হ্যাঁ শিগগিরই কর। আপ শেখের পোলা সোজা কথা আজক আছে নাকি তোমার কাছে? আছে। আরে আমার কাছে প্রত্যেকে থাকবো, গল্প তো দিলি তুই। আছে না, মিডল ইস্টে অনেকে গেছে না বন্ধু বান্ধবরা, তোমার পরিচিত আগে থেকেই তো মনে করো যে বহু আগে থেকেই তো সৌদি আরব মধ্য আরব যাইতো, ওখানে যদি কারোর সাথে পরিচয় হয় ইয়া মনে করো যে তুমি তো জানতেও পারো আছে কিছু আছে? অনেকদিন যোগাযোগ নাই, এখন তুই দেখ লাগা ফোন লাগা দেখ পাস কিনা। ফোন তো লাগাবো, ওখানে তো এখন গ্রীষ্মকাল অনেক গরম, গরমের মধ্যে নেটওয়ার্ক প্রবলেম, ঠান্ডার মধ্যে যেমন বেশি প্রবলেম গরমের প্রবলেম, দূর মোবাইল চেঞ্জ করতে হবে। তো লড়াই খারাপ হয়েছে তোমার, চলে গেছে দূর।